প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য রাজনৈতিক দল আশ্বাস দিয়েও করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি, তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে গেছেন। গণভবনে দলের সভাপতি মণ্ডলীর বৈঠকে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার 10 আসামির রায় আগামী 30 সেপ্টেম্বর ঘোষণা করবে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালত রায়ের এ তারিখ ঘোষণা করেন। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই রায়ের দিন ধার্য করেন। এবার করোনায় আক্রান্ত হলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। তবে প্রতিমন্ত্রী হোম আইসোলেশনে সুস্থ ও ভালো আছেন। স্বামীর বাড়ি থেকে নিখোঁজের প্রায় 2 মাস পর আবাদি জমির মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে হোসনা বেগম নামে এক গৃহবধূর লাশ। রংপুরের মিঠাপুকুর উপজেলার আকন্দপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর স্বীকারোক্তিতে মেয়ের এ লাশ ফিরে পেলেন বাবা। চীনা পণ্যের শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। সংস্থাটির 3 সদস্যের বিশেষজ্ঞ একটি প্যানেল এ বিষয়ে চীনের পক্ষেই রায় দিয়েছে। রাজধানীতে বোরখা পরা এক মা তার সন্তানের সঙ্গে ক্রিকেট খেলার কয়েকটি ছবি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার তাদের সঙ্গে দেখা করে তাদের হাতে জার্সি, ব্যাটিং গ্লাভস তুলে দিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। বাহুবলী খ্যাত প্রভাস রাম চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আদিপুরুষ নামের সিনেমায়। তবে এই ছবিতে সীতা হচ্ছেন না আনুষ্কা শর্মা, কারণ মা হতে চলেছেন আনুষ্কা। তাই সন্তান গর্ভে এবং ভূমিষ্ঠের পর বেশ কিছুদিন ঘরবন্দী থাকতে হবে তাকে।